ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস ঘরে বাইরে। উপন্যাসটি রচিত হয় আত্মকথন রীতিতে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় 1915 সালে, 1322 বঙ্গাব্দে বৈশাখ থেকে ফাল্গুন মাসের মধ্যে। উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1916 সালে। উপন্যাসটি উৎসর্গ করা হয় শ্রীমান প্রমথনাথ চৌধুরী, কল্যাণী ইয়াসু। উপন্যাসটির পটভূমিকায় বলা যায় স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসে একদিকে রয়েছে জাতিপ্রেম ও সংকীর্ণ বিদেশিকতার সমালোচনা এবং অপরদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক, বিশেষত পরস্পরের আকর্ষণ বিকর্ষণের বিশ্লেষণ। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটি চলচ্চিত্রায়িত করেন 1984 সালে প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়।